তো হ্যালো বন্ধুরা, আমি মিঠুন রয়। তো আমি তোমাদেরকে ড্রোন ক্যামেরার সাহায্যে উত্তর লক্ষ্মীপুর টাওয়ার থেকে উত্তর লক্ষ্মীপুর ডিলার পাড়া পর্যন্ত আমি ড্রোন ক্যামেরাটা নিয়ে চলে যাব। তো উত্তর লক্ষ্মীপুর ডিলার পাড়া পর্যন্ত মানে যাদের যাদের বাড়ি তারা দেখতে পাবে, তাদের বাড়িগুলো উপর থেকে দেখতে কেমন লাগে। মোটামুটি কুড়িতলা বিল্ডিংয়ের উপর দিয়ে ড্রোনটা যাবে, মানে তার থেকেও বেশি হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ড্রোনটা আমি এবার আমাকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানে, ঠিক আছে? তো তোমরাও দেখতে পাবে যে আমার বাড়ি অ্যাকচুয়ালি কোন জায়গাটায়। এর আগে ভিডিওটাতে হয়তো তোমরা দেখেছ। তো এখান থেকে ড্রোনটা স্টার্ট করছি। তো ড্রোনটা এবার উঠছে, মানে উপরে উঠছে, উপরে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ক্যামেরাটা কিছুক্ষণের মধ্যে সোজা হবে একদম উত্তর দিকে, মানে উত্তর লক্ষ্মীপুরের দিকে। এখন ড্রোনটা উঠছে। এই যে তোমরা এখন ক্যামেরার শ্যুটটা দেখতে পাবে, মানে ভিডিও রেকর্ড করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি 2024-এ এই ধূপগুড়ি মেলাতে, মানে পরের দিনে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে। তো তখন আর কি এই ধানগুলো মানে পুরো পাকেনি, মানে একটু করে মানে পাকছিল। তো এখন মোটামুটি যখন এখন আমি ভিডিওটা এডিট করছি, আর এখন মানে আজকের তারিখ, আজকের তারিখ 19 নভেম্বর। আচ্ছা বন্ধুরা, তোমরা কি আমার এই ভিডিওটা এখন দেখোনি? আর যদি না দেখে থাকো তো আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো সেখানে গিয়ে ভিডিওটা এখনই দেখে নাও। আর যদি মনে হয় ভিডিওটা তোমরা শেষেও দেখতে পারো। মোটামুটি অনেক কাটা হয়ে গেছে মনে হয়, আমি বলতে পারবো না ঠিক। তো আমি 2024 মানে মোটামুটি 23 অক্টোবর, মানে এক মাস আগে আমি কলকাতায় চলে আসি। মানে এই কয়েকটা ভিডিও করে আমি কলকাতায় চলে আসি। মানে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম একটা চরং কালীবাড়ি, আমাদের কড়াইপুর থেকে চরং কালীবাড়ি পর্যন্ত ভিডিও ড্রোন ক্যামেরাটা আমি নিয়ে গিয়েছিলাম। সেই ভিডিওটা আসবে, এখন কবে আসবে ঠিক গ্যারেন্টি দিতে পারছি না, মানে কাজের চাপে সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারছি না। এই ভিডিওটাই আমি মোটামুটি অনেক দিন ধরে এডিট করছি, মোটামুটি অনেক রাতে ভিডিওটা এডিট করি, এসে একটু একটু করে। তো মোটামুটি সেই সময়টা পাই না যে একদিনে ভিডিওটা এডিট করব। তো তোমরা দেখতে পাচ্ছ এবার ড্রোনটা যাচ্ছে, মোটামুটি কোন জায়গায় আসলো। হ্যাঁ, এটা হচ্ছে এই যে নলাহার পুকুরটা আছে, নলাহার পুকুরটা কিছুক্ষণের মধ্যে দেখাবে। এই এই যে নলাহার পুকুরটা চরম পড়বে। তো এদিক দিয়ে ড্রোনটা আমার একদম উত্তর লক্ষ্মীপুর পুরোনা ডিলার পাড়া পর্যন্ত যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি আমার এই ভিডিওটা এখনো দেখোনি? আর যদি না দেখে থাকো তো আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা এখনো দেখে নাও। আর যদি মনে হয় ভিডিওটা তোমরা শেষেও দেখতে পারো। হয়তো এই জায়গাগুলো কোনোদিন তোমরা উপর থেকে দেখতে পাওনি, তো দেখে নাও যারা দেখনি। যেগুলো হচ্ছে এই সিগন্যাল দিচ্ছে, রেড কালার নাম উঠছে যে এটা কার বাড়ি বা এটা কোন জায়গায়, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি নতুন ডিলার পাড়া, মানে ডিলারের বাড়ি আমরা পার হলাম। এই যাচ্ছে, এই যে মার্ক করে দেখিয়ে দিল। দেখে নাও যাদের উত্তর লক্ষ্মীপুর ডিলার পাড়া বাড়ি, তাদের গ্রামটা মানে পাড়াটা কেমন দেখতে, কত ছোট ছোট মনে হচ্ছে। তো ড্রোনটা আমি ব্যাক করলাম, আমি কোথায় আছি সেটাও সিগন্যাল দেবে। এই যে এখানে অনেক দূরে এই যে সিগন্যালটা দিচ্ছে, এখানে হচ্ছে উত্তর লক্ষ্মীপুর টাওয়ারটা। ড্রোনটা আসছে, এই যে নলাহার পুকুর আবার মানে উল্টো দিক থেকে কেমন দেখতে। ড্রোনটা এবার মোটামুটি এই নলাহার পুকুরের সামনে দিয়ে একদম এই পুকুর দুটো দেখা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে মানে ড্রোনটা আসবে একদম পুরো টাওয়ারের পূর্ব দিক হয়ে, মানে আসার যে পুকুরটা আছে সেই পুকুরের উপর দিয়ে ড্রোনটা একদম চলে আসবে।
একদম উত্তর লক্ষ্মীপুর টাওয়ারের এখানে। টাওয়ারগুলো তোমরা হয়তো দেখতে পাবে সাইডে আছে ডান দিকে। এই ধানগুলো তখন পাকেনি, কেবল দু একটা রং ধরে এসেছিল। তো এরকম ভিডিও তোমরা আর পাবে না, মানে আমার কাছ থেকে পাবে না। হয়তো কেউ যদি এত টাকা খরচ করে মানে ড্রোন কেনার পরে যদি এরকম ভিডিও বানায়, তো হয়তো তাদের কাছ থেকে তোমরা পাবে, কিন্তু আমার কাছ থেকে আর পাবে না। এটা হচ্ছে যেটা মার্ক করে দেখিয়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ড্রোনটা। আমার খুব কাছাকাছি চলে আসছে, তোমরা দেখতে পাবে আমি কোথা থেকে ড্রোনটা ওড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমি আছি কোথায় এখনই দেখাবে। এই যে এখানে সিগন্যালটা দিল, এখানে আমি আছি। তো ড্রোনটা চলে আসছে, চলে আসছে, চলে আসছে একদম। আর একটু পরেই এই যে লাস্ট বাড়িটা, এখানে আমি ছাদের উপরে আছি, একদম আমার মাথার উপরে ড্রোনটা চলে আসছে। ড্রোনটা আমার অ্যাকচুয়ালি এখন আমার কাছে চলে আসছে একদম আমার মাথার উপরে। তাই এখান থেকে চারিদিকে একটু ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে টাওয়ারগুলো, দুটো টাওয়ার। এই দুটো টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ। ড্রোনটাকে আবার এদিকে নিয়ে আসছি উল্টো দিক করে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি আমার এই ভিডিওটা এখনো দেখোনি? আর যদি না দেখে থাকো তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে ভিডিওটা এখনই দেখে নাও। আর যদি মনে হয় ভিডিওটা তোমরা শেষেও দেখতে পারো। এবার এখান থেকে আমাদের টাওয়ার মোড়টা দেখে নাও, এটা হচ্ছে টাওয়ার। এদিক থেকে কীরকম দেখতে লাগে, এই যে ড্রোনটাকে আমি একটু নিচে নামালাম, তোমাদেরকে আর একটু কাছে থেকে দেখাবো। এতক্ষণে তোমরা যে ভিডিওটা দেখলে মানে অনেক উপর থেকে, তো এবার একদম কাছাকাছি নামছে ড্রোনটা। মিনিমাম দশতলা বিল্ডিংয়ের যেটা হাইট, সেই হাইটে নামছে। তো মোটামুটি আমাদের টাওয়ারগুলো ছিল, যে সেই টাওয়ারের আরও অনেক উপরে ড্রোনটা উঠছিল, মানে এত উপরে উঠছিল সেটা চোখে দেখা যাবে, মানে হালকা করে দেখা যায়। মানে এখন যেটা ড্রোনটা উঠছে একদম নিচে দিয়ে ড্রোনটা উঠছে, মোটামুটি এই টাওয়ারের হাইটে আর কি। টাওয়ারগুলো যেরকম মানে লাস্ট উঁচু আছে এইরকম হাইটে মানে ড্রোনটা উঠছে একদম কাছে থেকে। এটা একদম আমাদের গ্রাম। ড্রোনটা আমি নিয়ে আসলাম একদম আমার কাছে, ড্রোনটা আসছে। এই যে আমরা ছাদের উপরে আছি, ড্রোনটা নামছে। ড্রোনটা নামছে,
ড্রোন এবার ল্যান্ডিং করবে একদম ছাদে। এই যে এখানে আমার মাসির ছেলে আমি বসেছিলাম, তো এখান থেকে তোমরা দেখতে পেলে আমরা ড্রোনটা মানে কত দূর নিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে মানে খুব ভালোভাবে ড্রোনটাকে রিটার্ন করে আমি আমার কাছে নিয়ে আসলাম। তো খুব ভয় লাগছিল, বাই চান্স ড্রোনটা ক্র্যাক হয়ে যেত, নিচে পড়ে যেতে পারতো। তো ঠিক আছে।